সেই অনুরোধও রাখছেন তারা, তবে লক্ষ্মী পুজো আরো জমজমাট হবে। অনেকে পান নেই, অনেকে কাজ সার্টিফিকেট থাকা তো তাদের 500 টাকা এসেছে, এই সুযোগটা যেন করে দেয়, সংশোধনের সুযোগটা করে দিলে রাজ্য সরকার খুবই ভালো হবে। এবং নতুন নতুন কিছু কাস্ট সার্টিফিকেট হয়েছে এসসি এবং এসটিদের, তাদের যদি কাস্ট সার্টিফিকেট ঢোকার প্রবেশ করে দেবে না, সংশোধনের জায়গা তৈরি করে দিয়ে খুবই ভালো হবে এবং বাংলার প্রত্যেকটা মহিলা উপকৃত হবে এই লক্ষ্মী ভাণ্ডার পেয়ে। দিন বদলে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, আর তাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবার সেই লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ দিয়েই লক্ষ্মী পুজোর আয়োজন করেছে। মিঠানি গ্রামে চলছে উৎসবের আয়োজন এবং লক্ষ্মী পুজোয় এবার যেন বাড়তি আমেজ। আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।